আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সারা দেশে আজ যথোচিত মর্যাদায় 76তম স্বাধীনতা দিবস উদযাপিত। প্রধানমন্ত্রী বলেছেন, আগামী 25 বছরের জন্য 5টি সংকল্প নিয়ে নতুন লক্ষ্যে অগ্রসর হওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের বর্তমান সরকার অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন উন্নয়নমুখী কাজ করে চলেছে। সারা দেশ আজ যথোচিত মর্যাদায় 76তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। এখানে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন স্বাধীনতার 75তম বর্ষ উদযাপন করছে, তখন আগামী 25 বছরের জন্য নতুন লক্ষ্যে অগ্রসর হওয়া প্রয়োজন। 130 কোটি ভারতবাসীর শক্তি ও প্রতিজ্ঞার মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শ্রী মোদী আগামী 25 বছরের জন্য 5টি সংকল্পের কথা উল্লেখ করেন। এগুলি হল, উন্নত ভারত, দাসত্বের মানসিকতা দূর করা, উজ্জ্বল ঐতিহ্যের জন্য গর্ব, একতা এবং দেশবাসীর কর্তব্য। আগামী 25 বছরে জাতির উন্নয়নের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। 76তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজধানীর জাতীয় শহীদ স্মারক পরিদর্শন করেন এবং পুষ্পস্তবক প্রদান করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেই সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হচ্ছে। রাজ্যের সরকারি মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর আসাম রাইফেলস ময়দানে। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুরুতে সামরিক ও অসামরিক বাহিনীর মার্চ পাস্ট অনুষ্ঠিত হয়। এতে মুখ্যমন্ত্রী অভিবাদন গ্রহণ করেন। পরে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের সকল অংশের নাগরিকদের অভিনন্দন জানান। হর ঘর তিরঙ্গা অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার 75 বছর পূর্তিতে দেশের নাগরিকদের জাতীয়তাবোধ ও রাষ্ট্রবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য আহ্বান জানানো হয়। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন উন্নয়নমুখী কাজ করে চলেছে। ব্রু শরণার্থীদের পুনর্বাসন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার তাদের পুনর্বাসনের জন্য 600 কোটি টাকা মঞ্জুর করেছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি শূন্যপদ পূরণের বিষয়ে উদ্যোগের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণের বিকল্প আয়ের উপর জোর দেন। এর আগে অনুষ্ঠানে মার্চ পাস্টে অংশ নেওয়া দলগুলিকে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। আজকের এই অনুষ্ঠানে গত 2 বছরে রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়গুলি অংশ নিয়েছে। এদিনের অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভা সদস্যরা সহ রাজ্যের পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এর সাথে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা পায়। আজ এডিসির উদ্যোগেও যথাযোগ্য মর্যাদায় 76তম স্বাধীনতা দিবস পালন করা হয়। উপলক্ষে পরিষদীয় ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং আধা সামরিক বাহিনীর জওয়ানদের দেওয়া যৌথ অভিবাদন গ্রহণ করেন চেয়ারম্যান জগদীশ দেব বর্মা। কুমলং স্টেডিয়ামে এডিসির মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং আধা সামরিক বাহিনীর জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া। এ উপলক্ষে শারীরিক কসরত প্রদর্শন করেন কুমলং ডিগ্রি কলেজের এনসিসি ইউনিট, খুমপুই একাডেমি, একলব্য মেমোরিয়াল, আরএস এবং এখেলি একাডেমির ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক উপস্থিত ছিলেন। মুখ্য নির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা সিপাহীজলার জোনাল অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন। 9 কোটি জেলা সদর কৈলাস শহরেও 76তম স্বাধীনতা দিবস আজ যথাযোগ্য মর্যাদা পালিত হয়। মূল অনুষ্ঠানটি হয় কৈলাসহর কলেজ স্টেডিয়ামে। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে দেশের প্রভূত বিকাশ সাধিত হচ্ছে। দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা রূপায়ণে বিশেষ অবদানের জন্য কুমারঘাট মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষকে মানপত্র প্রদান করেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। স্বাধীনতা দিবস পালনের অঙ্গ হিসেবে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিপর্যয় মোকাবিলা বিষয়ক মহড়া পর্ব। আজ উদয়পুরে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের জেলার মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে জাতীয় পতাকা উত্তোলন এবং অভিবাদন গ্রহণ করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আজ সকালে খোয়াই বিমানবন্দরে খোয়াই জেলার 76তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয়। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। এরপর রাজ্য পুলিশের জওয়ান, টিএসআর ও স্কাউট অ্যান্ড গাইডের অভিবাদন গ্রহণ করেন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। দক্ষিণ জেলার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করা হয় বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী সন্তনা চাকমা। তিনি সম্মিলিত বাহিনীর অভিবাদন গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন।
ভারতের 76তম স্বাধীনতা দিবস এবং আগরতলা সংহতি ক্লাবের 75তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ ক্লাবে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মরণোত্তর চক্ষুদান, দেহদান, বিবাহ নিবন্ধীকরণ কর্মসূচিও নেওয়া হয়েছে। শিবিরে 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সরজিৎ দত্ত, মেয়র দীপক মজুমদার। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ রামনগরের অলোক সংঘ ক্লাবে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া নবদ্বীপবৃন্দ ক্লাবেও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যে আজ সিপিআইএম এর মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দেশের সংবিধান, অখণ্ডতা, সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা শপথ নেন দলের নেতা, কর্মী ও সমর্থকরা। আগরতলা বেড়ালে চমনি থেকে কামাঞ্চমনি পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মানিক দে, নারায়ণ কর ও অন্যান্যরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ ধলাই জেলার ব্রু শরণার্থীদের স্থায়ী আবাসস্থল পরিদর্শন করেন। তিনি সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তাদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শ্রী অরবিন্দের জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করেন। শ্রী মোদী বলেন, শ্রী অরবিন্দ ছিলেন উজ্জ্বল মানসিকতার এবং জাতির জন্য দূরদৃষ্টি সম্পন্ন। এবারে স্বাধীনতার অমৃত মহোৎসব প্রশ্নোত্তর প্রতিযোগিতার প্রশ্নটি করছি। আজকের প্রশ্ন, রাইটার্স অলিন্দ যুদ্ধ কোন সালে হয়েছিল? সর্বপ্রথম সঠিক উত্তরদাতার নাম আগামীকাল সন্ধ্যায় সংবাদে ঘোষণা করা হবে। উত্তর পাঠাতে পারেন 8794888519, শুধুমাত্র টেক্সট মেসেজ করে, কোন রকম ফোন কল বা হোয়াটসঅ্যাপ করা যাবে না। এছাড়া আপলোড এজিটি @gmail.com এই ইমেলেও পাঠাতে পারেন। শ্রোতা বন্ধুরা, আসুন জন অংশগ্রহণ থেকে জনকল্যাণের লক্ষ্যে এই প্রতিযোগিতায় যোগদান করুন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের উদ্যোগে আজ আগরতলা পুর নিগমের 13 নম্বর ওয়ার্ডের আদর্শ হরিজন কলোনিতে আজাদী কা অমৃত মহোৎসব ও হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার, পুর পরিষদ হিজাবাবু দেবনাথ, গৌতম চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় টিকাকরণ কর্মসূচির অধীনে এখনও পর্যন্ত 204,25,00,000 বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় 25,50,000 বেশি ডোজ দেওয়া হয়েছে। বর্তমানে সুস্থতার হার 98.54%। আজ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম প্রয়াণ দিবস, বাংলাদেশের জাতীয় শোক দিবস। আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে আজ এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ প্রমুখ। প্রসঙ্গ উল্লেখ্য, 1975 সালের আজকের দিনে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন শুনবেন আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আকাশবাণীর বিশেষ অনুষ্ঠান আজাদ ভারত কি বাত আকাশবাণীকে সাথ। আজাদ ভারত কি বাত আকাশবাণীকে সাথ। স্বাধীনতার পরবর্তী 75 বছরে ভারতের যাত্রাপথকে স্মরণ করে আকাশবাণী 15ই আগস্ট থেকে আয়োজন করেছে এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন 100.1 FM চ্যানেলে, সমস্ত প্রধান সংবাদগুলিতে এবং আকাশবাণীর অন্যান্য সমস্ত প্ল্যাটফর্মে। নিজেকে সর্বশেষ তথ্য সম্পর্কে অবগত রাখতে আকাশবাণীর সঙ্গে থাকুন। শতাব্দী ধরে বিদেশীদের পীড়নের বিরুদ্ধে বহু সংগ্রাম ও বলিদানের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। 1947 সালের 15ই আগস্ট জন্ম হল এক নতুন রাষ্ট্রের। ভারতের জনগণ হয়ে উঠলেন আপন ভাগ্যের রচয়িতা। আজকের পর্বে স্বাধীনতা অর্জন ও ব্রিটিশদের হাত থেকে ক্ষমতা হস্তান্তরের কথা প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আকাশবাণীকে সাথ। এই অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণীর সমস্ত চ্যানেল ও আমাদের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 34.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 থেকে সন্ধে 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 2 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। সারা দেশে আজ যথোচিত মর্যাদায় 76তম স্বাধীনতা দিবস উদযাপিত। প্রধানমন্ত্রী বলেছেন, আগামী 25 বছরের জন্য 5টি সংকল্প নিয়ে নতুন লক্ষ্যে অগ্রসর হওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের বর্তমান সরকার অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন উন্নয়নমুখী কাজ করে চলে। স্থানীয় সংবাদ এখনকার মতো।